বুদ্ধিস্টদের যে ধর্মগুরু রয়েছেন দলাই লামা, তার ছবি দিয়ে তার সামনে কিন্তু ওই যে অর্ঘ্য প্রদান করা রয়েছে। আচ্ছা, এগুলোর দাম কিন্তু 450 করে। তাহলে এই টুপিটা আমি কিনলাম, এটার দাম মাত্র 100 টাকা। দেখতে পাচ্ছো এই দিদি কিন্তু নিজেও কিন্তু হাতে কিন্তু উলের এটা কি বানানো হচ্ছে, কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছ। পথে প্রান্তে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। নমস্কার, আমি পার্থিক, আরও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য। তো শিলিগুড়ি শহরে কিন্তু মোটামুটি ঠান্ডা পড়েই গেছে, যেহেতু ডিসেম্বরের মাঝামাঝি সময়। তো ইতিমধ্যে কিন্তু তোমরা আমার চ্যানেলে কিন্তু শিলিগুড়ির ভুটিয়া মার্কেটের ব্লগ দেখে ফেলেছ। বিগত কয়েক বছর ধরে কিন্তু শিলিগুড়ির ভুটিয়া মার্কেটের পাশাপাশি কিন্তু শিলিগুড়ি পানিট্যাঙ্কি মোড়ের কাছে রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘ এবং নীলনলিনী মন্দির স্কুলের কাছেই কিন্তু এই তিব্বতিয়ান উলেন মার্কেট বসে। তো এই বছর সেরকম বসেছে। তো আজকের ব্লগটা এটা নিয়েই। তো আশা করবো তোমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর যারা এখন সাবস্ক্রাইব না করে চ্যানেলটা দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে ব্লগটা দেখতে শুরু করো। তো আজকে এই ব্লগটা শুরু করা যাক। আর এই মার্কেটে ঢুকে প্রথমে যে জিনিসটা চোখে পড়লো সেটা হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ বুদ্ধিস্টদের যে ধর্মগুরু রয়েছেন দলাই লামা, তার ছবি দিয়ে তার সামনে কিন্তু ওই যে অর্ঘ্য প্রদান করা রয়েছে, খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে সামনেটা। আর পুরো মার্কেটটা জুড়েই কিন্তু একটা যে তিব্বতিয়ান একটা ব্যাপার, মানে একটা বুদ্ধিস্ট সব ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছ, এই ধরনের জিনিসগুলো আছে। আর মার্কেটটা পুরোটা এতটাই, খুব বেশি ভুটিয়া মার্কেট মধ্যে বড় এরিয়া জুড়ে নয় মার্কেটটা, দেখতে পাচ্ছ এখান থেকে যে স্টলগুলো শুরু হচ্ছে এতটা পর্যন্ত স্টলগুলো রয়েছে। তো এই তিব্বতিয়ান উলেন মার্কেটে কিন্তু ভুটিয়া মার্কেটের মতো অত স্টল নেই, তবে বেশ কয়েকটি স্টল রয়েছে। তো সবগুলো স্টলই মোটামুটি ঘুরে দেখবো। তো চলো দেখা যাক। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে সমস্ত রকম জ্যাকেটের দোকান, আর এখানে টেন্ট একটা লাগানো আছে রাতে শোয়ার ব্যবস্থার জন্য। এরপরে চলে যাচ্ছি, দেখো আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত রকম টুপি, মহিলাদের সোয়েটার এসব পাওয়া যাচ্ছে। দিদি, এই টুপিগুলোর দাম কেমন? 150। আচ্ছা, দেখতে পাচ্ছ খুব সুন্দর যে মেয়েদের টুপিগুলো, এগুলো কিন্তু 150 করে বিক্রি হচ্ছে। এছাড়াও মহিলাদের সোয়েটার রয়েছে অনেক ধরনের। এরপরেই আরেকটা স্টলে চলে এলাম। তো এই স্টলের মধ্যে কিন্তু জেন্টস আইটেমের পাশাপাশি কিন্তু লেডিস আইটেমও কিন্তু রয়েছে প্রচুর, দেখতে পাচ্ছ সব লং কোট, তারপরে সোয়েটার, এই পাশে জ্যাকেট রয়েছে। তো এখানে যে জেন্টস সোয়েটারগুলো দেখতে পাচ্ছ, এগুলো মোটামুটি 700-800 করে পাওয়া যাচ্ছে। আর উপরে যে লেডিস কোটগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু ওই যে 1200 টাকার মতো স্টার্টিং প্রাইস, বেশি দামের মধ্যেও আছে। তো একটু পরের স্টলে চলে যাই চলো। তো এখানেও কিন্তু দেখতেই পাচ্ছ লং সোয়েটার যেগুলো রয়েছে, জেন্টসের জ্যাকেট রয়েছে, হাফ জ্যাকেট রয়েছে। এছাড়াও যে বুদ্ধিস্ট যেগুলো এক্সেসরিজ বলে যেগুলোকে, সেগুলো রয়েছে দেখতে পাচ্ছ, কি রিং রয়েছে বিভিন্ন ধরনের, তারপরে হ্যাঙ্গিং বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। আমরা দেখতে পাচ্ছ সব বাচ্চাদের এবং বড়দের হ্যান্ড গ্লাভস আছে, জ্যাকেট আছে বিভিন্ন ধরনের। এখানেও সেম দেখতে পাচ্ছ জ্যাকেট আছে, জাম্পার, জ্যাকেট, প্যান্ট, উলেন প্যান্ট যেগুলো আছে সেগুলো, উইনচিটার রয়েছে। তো এতক্ষণ ধরে কিন্তু আমরা সোয়েটার, জ্যাকেট এসব দেখলাম, টুপিও ছিল। আর এই স্টলটার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের স্টোল, তারপর শাল রয়েছে, কাশ্মীরি শাল রয়েছে, তারপর উপরে যেগুলো বললে এগুলো হচ্ছে পঞ্চু রয়েছে। তো দিদির থেকে শুনে নেবো, দিদি কী কী পাওয়া যাচ্ছে এখানে? আচ্ছা, আচ্ছা, এই শালগুলো কিন্তু তিব্বত শাল, এগুলো হচ্ছে এখানে উলের শাল, এগুলো সব দেখতে পাচ্ছ বেশ মোটা ভারী আছে শালগুলো। এগুলোর দাম কেমন? এগুলো 450। আচ্ছা, এগুলোর দাম কিন্তু 450 করে। আর যেগুলো কাশ্মীরি শাল রয়েছে সেগুলো স্টার্টিং প্রাইস কত থেকে শুরু হচ্ছে? স্টার্টিং তো 250 থেকে স্টার্টিং। আচ্ছা আচ্ছা, 1600 থেকে 250। আচ্ছা, এখানে যেগুলো শাল আছে সেগুলো কিন্তু 250 থেকে শুরু করে 1600 পর্যন্ত রয়েছে। তো এসে দেখতে পারো এই স্টলের মধ্যে, দেখতে পাচ্ছ মহিলাদের বিভিন্ন সোয়েটার, লং সোয়েটার, ছেলেদেরও সোয়েটার রয়েছে এখানেও দেখতে পাচ্ছ, প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এখানে। আর উপরে কিন্তু এই স্টলগুলো রয়েছে। এই যে এই সোয়েটারগুলো, এগুলোর দাম কেমন? আচ্ছা, দেখতে পাচ্ছ লং সোয়েটার এটা, এটার দাম হচ্ছে 550, অনেকটাই কম, রিজনেবল প্রাইস একদমই। আর আর স্পেশাল কি রয়েছে?
স্পেশাল আপনার লং শু ইয়া আউটার হবে আচ্ছা এই সামনে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মহিলাদের জন্য এগুলোকে আউটার বলা হয় তো এই আউটারগুলোর দাম কেমন 950 আচ্ছা এই আউটারগুলোর দাম কিন্তু 950 থেকে 1000 এরকম দাম হচ্ছে তো দেখে বেশ ভালো লাগছে কোয়ালিটিও তো ভালোই হবে না সব ভালো আচ্ছা আচ্ছা আর এই তিব্বতিয়ান মার্কেটটা কতদিন ধরে চলবে আচ্ছা আচ্ছা তো মোটামুটি কিন্তু জানুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত চলবে এই তিব্বতিয়ান মার্কেট এটা আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে পানিট্যাঙ্কি মোড়ে যে রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘ এবং নীলনলিনী মন্দির স্কুল রয়েছে তার পাশেই কিন্তু হচ্ছে এই স্টলের মধ্যে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মোজা তারপরে বাচ্চাদের ছোট ছোট জুতোর মতো যে মোজা উলেন মোজাগুলো এগুলো আছে তা মেয়েদের বিভিন্ন ধরনের যেগুলো পোশাক হয় সেগুলো আছে মাফলার আছে আর এই স্টলের মধ্যে দেখতে পাচ্ছ মহিলাদের যেগুলো লং সোয়েটার হয় আউটার সেগুলো সব কিছুই আছে আর জেন্সের জ্যাকেটও আছে এখানে এখানেও কিন্তু লেডিস জ্যাকেট দেখতে পাচ্ছি সাথে জেন্টস জ্যাকেটও রয়েছে আর এছাড়াও টুপি মাফলার এসবও আছে দেখতে পাচ্ছ ছোট বাচ্চাদের জ্যাকেট মাস্কও রয়েছে এখানে আর ওই পাশটাতে সব জেন্টস জ্যাকেট রয়েছে লেদার জ্যাকেট রয়েছে এখানে মেয়েদের যেগুলো জ্যাকেট হয় সেগুলো রয়েছে উলেন টুপি যেগুলো হয় সেগুলো আছে বাহ এই টুপিটা বেশ সুন্দর আঙ্কেল এটার দাম কেমন হবে 200 টাকা দেখতে পাচ্ছ একদম পিওর উলেন টুপি এটা একদম এটার দাম হচ্ছে 200 টাকা আর ওই জ্যাকেট যে লেডিস জ্যাকেট আছে তার স্টার্টিং প্রাইস কত আচ্ছা দেখতে পাচ্ছ জ্যাকেটের কোয়ালিটিগুলো কিন্তু দেখেই মনে হচ্ছে খুব ভালো হবে তো 1400-1500 টাকা করে এই লং জ্যাকেটগুলো কিন্তু তোমরা পেয়ে যেতে পারো তো এই স্টলের মধ্যে দেখতে পাচ্ছ সমস্ত রকম টুপি রয়েছে বিভিন্ন ভ্যারাইটিসের টুপিগুলো বেশ সুন্দর কিন্তু দেখতে এসব স্টল রয়েছে তো আমার কিন্তু এই টুপিটা কিন্তু বেশ পছন্দ হলো দেখে এই টুপিগুলোর দাম হচ্ছে 100 টাকা করে আর এটা হচ্ছে 150 টাকা করে যদি পছন্দ হয়েছে তবে এটা বেশি পছন্দ হয়েছে তাই ভাবলাম এই টুপিটা কিনছি আমি তো দেখতেই পারলে এই টুপিটা আমি কিনলাম এটার দাম মাত্র 100 টাকা তো টুপিটা কেমন লাগছে তো তা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো তো এছাড়াও এখানে যে ছোটো বাচ্চাদেরও টুপি পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ সব সমস্ত রকম উলেন টুপি একদম সফট ভালো কোয়ালিটির একদম এই টুপিগুলোর দাম কেমন আচ্ছা এগুলো হচ্ছে 150 করে আর এই যে গলায় পড়ার যেগুলো নেক ইস্যুগুলো এগুলো 130 করে এগুলো আচ্ছা এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই দিদি কিন্তু নিজেও কিন্তু হাতে কিন্তু উলের এটা কি বানানো হচ্ছে হ্যাঁ সক্স আচ্ছা এটা কিন্তু মোজা তৈরি হচ্ছে আচ্ছা দেখতে এগুলো হাতে বানানো এগুলো কিন্তু সব কিন্তু হাতে বানানো দেখি এটা হ্যাঁ এগুলো কিন্তু সব এই দিদির কিন্তু হাতে বানানো এটা 150 এটার দাম তোমরা এখান থেকে এসে কালেক্ট করতে পারো এখন খুব ভালো কোয়ালিটির হ্যাঁ এই কালারটাও খুব সুন্দর এখানেও দেখতে পাচ্ছ লং কোট আর জেন্টস জ্যাকেট সব কিছুই আছে এই স্টলটাতে এই মুহূর্তে কিন্তু আমরা তিব্বতিয়ান উলেন মার্কেটে একদম লাস্ট স্টলে চলে এলাম তো এটা হচ্ছে 17 নম্বর স্টল আর এখানে দেখতে পাচ্ছি সমস্ত রকম লেডিসের লং কোটগুলো লেডিস তো সব না এগুলো আচ্ছা তো এগুলো কিন্তু লেডিস জেন্টস দুটোই কিন্তু লং কোট এবং কোট আর এই সাইডে কিন্তু সোয়েটার সব কিছুই আছে এখানে দেখতে পাচ্ছ স্টলও আছে ওই যে লং কোটগুলো রয়েছে ওগুলোর দাম কত থেকে শুরু হচ্ছে স্টার্টিং প্রাইস কত স্টার্টিং প্রাইস আপনার পড়ে যাবে 1050 টাকা আচ্ছা আচ্ছা শেষ দাম আছে 1550 টাকা আচ্ছা তো এখানের মধ্যে যতগুলো কোট দেখতে পাচ্ছ তোমরা ভীষণ সুন্দর কোটগুলো দেখেই মনে হচ্ছে কোয়ালিটিও বেশ ভালো হবে তো এগুলো হচ্ছে 1050 টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস আর মোটামুটি 1500-1600 টাকার মধ্যে কিন্তু তোমরা কিন্তু পেয়ে যেতে পারো এই সমস্ত কোটগুলো
দেখতে পাচ্ছো যে এখানে কিন্তু স্টোল আর চাদরও আছে, এগুলো হচ্ছে চাদর, তিব্বতিয়ান চাদর, এগুলো কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছো, মানে আমি হাত দিয়ে ধরে বুঝতে পারছি, আর প্রচুর গরমও হবে চাদরগুলো, এগুলো 350 টাকা করে বিক্রি হচ্ছে। তো এতক্ষণ ধরে কিন্তু আমি ঘুরে দেখলাম শিলিগুড়ি তিব্বতিয়ান উলেন মার্কেট। তো বিগত কয়েক বছর ধরে এই মার্কেটটা বসছে, তোমরা অনেকেই জানো না, আবার অনেকেই জানো, তো যারা জানো না তারা এই ব্লগটা দেখে আসতে পারো। তো দাম রিজনেবল আছে, এখানে সমস্ত কিছুরই ফিক্সড প্রাইস, আর মানে দাম খুব একটা বেশি না, তোমরা এখানে এসে তোমরা বুঝতে পারবে সেটা। তো আমি মোটামুটি চেষ্টা করলাম সবগুলো স্টল ঘুরিয়ে তোমাদের দেখানোর, আর তার সাথে একটা দামের একটা আইডিয়া দেওয়ারও চেষ্টা করলাম। তো মার্কেটটা ঘুরে কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগলো, দেখতেই পারলে একটা অন্যরকম একটা বুদ্ধিস্ট একটা যেটা ফিল থাকে সেই ফিলটা আছে এই বিভিন্ন ধরনের কালারিং ফ্ল্যাগগুলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো এই মার্কেটটা। তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা তা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব না করে চ্যানেলটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরে কোনো ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার, গুড বাই।